ওরম দাঁড়ায় পড়লি কি জন্য? আব্বা আমি মুতমু। আরে এই প্রতিটা দিন দোকানে যাওয়ার পথে তোমার ওই কাজ করা লাগে, হ্যাঁ ব্যাক কলছে আমরা কোন জায়গার তাইলে কি মুতুম না? আচ্ছা যা ওইগুলো ওই জায়গায় রেখে তাড়াতাড়ি সেরে নে। দোকানে তোর ছাল কানে আছে ওইদিক ও কাম সারতিছে। কি ধরনের কথা কইস? আর গরিবুল্লাহ কই তুই কাক কটাক্ষ করিস? তুমি কিসের বড় লোক আমার জানা আছে না? সারা জীবন তো এক ভাঙা সাইকেল চালাচ্ছ, একটা নতুন জামা দেখলাম না কোনোদিন গায়ে, আর জলিল বিড়ির টানতে টানতে তো জীবন বের করে ফেলতিছ, আবার আমার গরিব উল্লাকে কটাক্ষ করতিছ, তার আগে যে করতে বাক। আর চেয়ারা দেয় যে ঘুমেতে উঠলাম শুরুতেই এই শালার সাথে দেখা, আজ সারা দিন খারাপ যাবে না চলে কষ্টে বদমাশ গুলো জ্বালা এই গ্রাম ছেড়ে আমার চলে যাওয়ার উপায় হচ্ছে ভালোই দেখতেছে না কোনোভাবে। মেজবান আসলে পরে তার মুখের দিকে আর তাকান চায় না, কি করে যে সদার কথা কব, সদাই চালি পরে যে তার চেহারা হয় একেবারে খাওয়া লোকাখ্যান। রে কি যাইস দোকানে আইসিস কি জন্য? ও বুঝতে পারিছি, কত করে কই তেলটা একটু কম লাগা কম লাগা কে শোনে কার কথা, তার ফালি হয় পুরো সৃষ্টি একদম পাতিলের মধ্যে ঢাইলে দিয়া লাগে। অত অত জিনিস সব পেটে দিলি এই দোকানদারিটা করব কিরাম করে কদিনই? দাঁড়া এতটুকু তেল দিয়ে দেবো দুই দিন চালানো লাগবে না, আর তেল চাতি আসবি না। মুরগি যেটা আছে সেটা দাবাই করে দে যা এসে ফাটি। আচ্ছা সত্যি সত্যি মুরগিটা দাবাই করে দিবি? আমি জানি না কেন। দাঁড়া আমার মায়ের হাতে রান্না চমৎকার হয়েছে। বাপের বাড়িতে যখন ছিলি তখন কিন্তু তোর হাতের রান্না এত মজা হইত না রে। তোমার ঘরে আইসো বাবাজি, আমার মায়ের হাতে রান্না এখন মধুর মতন হয়ে গিয়েছে বুঝছ। কচু হয়েছে জামাইয়ের বাড়ির মুরগির স্বাদ তো তোমার কাছে ভালো লাগবে শ্বশুর আমার। বাবাজি তোমার ব্যবসা পাতির অবস্থা কি? না আব্বা আমাদের ব্যবসা তো মনে করেন যে খাওয়ার পরে টাকা, তাছাড়া দেশের যেরকম অবস্থা মানসিক খাতেই পাচ্ছে না ব্যবসা করবো কোয়ান্তে, তারপরে তো মনে করেন মানসিক খাওয়ার পরে সব কিছু ভুলে যায় না, মানে ওই টাকা পয়সা দেওয়ার কথা খেয়াল থাকে না, তাছাড়া আমার পুঁজিবাটিও নেই, পুঁজিবাটি পালিয়ে হয়তো
এইসব কথা বাদ দেন আব্বা, আপনার শরীরটার কি অবস্থা বলেন? আর আমার শরীর বাবাজি, এই তো পরশু দিন ডাক্তারের কাছে যাওয়া লাগবে, ডাক্তার সেই দিনই অপারেশন কবে হবে বলে দেবে। তো তোমার সাথে একটা পরামর্শ করতে চাই আমি, জমি জায়গা নিয়ে। জমি জমা বিষয়ক খুব ভালো করেছেন, খুব ভালো করেছেন। কি রে তোর মা করে চাই রে শেষকে, আর একটা মুরগির দাম তুলে দেন আব্বার পাতে। আরে করিস কি করিস, দেখো তো আমার দিল্লি করে তোরা খাবি কি, রাখ আহা দিস নি তো। আব্বা আপনি কোনো চিন্তা করবেন না, ওই মুরগি খান আপনার জন্যই রাখছিলাম। আরে নাতিটা আছে না, এটা করে দে। আব্বা আপনার সিদ্ধান্ত কান মাশাল্লাহ খুব ভালো হয়েছে, দিন দিন তো আপনার শরীর খারাপ হয়ে যাচ্ছে, এরকম অবস্থায় আপনার মনে করেন যে জমি জমা সব ভাগ বাটোয়ারা করে রাখাই ভালো, আর আপনার মেয়েও তো মাত্র একটা। একই কি রে পানি দিচ্ছিস নাকি জন্য, দেখতে দেখতে আব্বা কাশতে কাশতে মরে যাচ্ছে। পানি লাগবে না রে মা, পানি। কথাটা হলো কি বাবাজি, এই আমার যে অপারেশন, এই অপারেশনের জন্যে যে খরচ টরচ হবে সেজন্য আমি জমি জায়গা বিক্রি করতে চাচ্ছি বাবা, বুঝিস? সকর বকর করতেছেন কিছু জন্য, ও আসতেছে না রে, ঘুমছে কিসের জন্য আসতেছে না সেটাকে আমি বুঝতেছি না। বাপ জানে জমি বেচার কথা শোনার পর থেকে তুই অবস্থা, সেটাকে আর বুঝি নেই। হই বুঝে যদি থাকিস তাহলে তো কত বেশি কেন, চুপ করে থাক। আচ্ছা পরের জমির দিকে তো নজর কিসের জন্য? এই পর কিটা রে, পর কিটা শ্বশুর কি পর হলো, আর পরই যদি হয়ে থাকবে তাহলে এরম আর মুরগি জবাই করে খাওয়াই। বিয়ে করলে শ্বশুর বাড়িতে কত কিছু পায়, আর আমি পাইছি এক সিসকা দুনে বিয়ে মানুষ। আমারও কাঁদে লাড্ডু তো শেষ আর রুটি লাগবে নে দুই প্যাকেট, মনে করাই দিস কেনে, ঠিক আছে? তাহলে শোন বাপ, তুই দোকানে বসে আমি তো একটু পানি নিয়ে আসি, পারবি নি তো? আপনি কোনো চিন্তা করেন না আমি আসি। আবার চুরি করে খাইছিস, তোর দোকানে বসে রাখতাম, তোর দোকানে আনবো না। তোমার দোকানে আসার দরকার নেই, কালকে তোমার স্কুলে ভর্তি করাই দিবানে যত সব। দোস্ত তোর ফতের কথা মনে আছে না, তুই স্বপ্ন দেখতি
জিরাম করি ও ফতের তোর ঘরের বউ করবি। সেই ফতের বিয়ে হয়ে গেছে রে ওই পাশের গ্রামে। অনেক ঝড় তুফান পার করেছি রে গরিবুল্লাহ, আমার এখন একটাই স্বপ্ন অনেক উপরে ওঠা। আচ্ছা তোর সলডারে স্কুলে পড়াস নে? দুবেলা ঠিক মতো খাতেই পারি না, তারাবার স্কুল। এই গ্রামটার জন্য আমার মেলা ইচ্ছা, স্কুল খুলবো, হাসপাতাল বানাবো, তো সল আমার স্কুলে পড়বো, আমার হাসপাতালের ডাক্তারও হবো। দেশ সত্যি দোস্ত, তুই পারবি এসব করতে? আমার পারতেই হবে। এই গ্রামে তোর মতো আমিও গরিব, আমারই কেউ সম্মান করে না। আমি এমন বড় হতে চাই আসতে জাতি সবাই আমারে সম্মান করবে। আচ্ছা আমি এটা জানার লেগে আপনার ডাইকে পাঠিয়েছিলাম আপনি আসেন মুরব্বী এখন। এই কি হলো, কান্দতেছিস কি জন্য? আমার বাপের মনে কোনো দোষ নেই, জামাই জামাই করে কত আদর পাইলে ডাক পারলো। শোন, আমার পিছলা আদরের কোনো দরকার নেই। আমার কপালে গরিবুল্লার নামটা আর ঘষবে না। আমি তো এই যে তোর সেদিন কলামে, কিন্তু তুই আমার ব্যাপারটা একটু ভাবিয়ে দেখিস ভাই, আমি সত্যি বিদেশি দিতে চাই। চোখ দেখে আমি বুঝে গেছি, আমার যা উত্তর সিট আমি পাই গেছি। দোস্ত তুই যদি কিছু মনে না করিস একটা রিকোয়েস্ট করি, তোকে ওই দেশের একটা টাকা আমারে দিবি নাকি, আমি সকাল বিকাল একবার করে দেখবো। দেওয়ান আছে আমাদের।
থাক পরে তোর দিয়ে দিবানে বিদ্যেশ আমার নিলি আমি ওই জায়গায় তোর শোধ করে দিবানে দোকানে আসিস গিলাম রে দোস্ত পাগল বন্ধু আমার আমি চিন্তা করতেছি হ্যাঁ তো আমি আর দোকান ঠোকান কিছু করবো না এটা তুই কি করছিস হয় বিদেশ যাবো আমার এই দোকানদারি টোকানদারি আর ভাল লাগতেছে না দোকানটা বিক্রি করে দিয়ে জমি জমা যা আছে একটা বন্ধক টন্ধক দিয়ে বিদেশ যাওয়ার টাকাটা আমি জোগাড় করে ফেলবো আমার এই দোকানদারের ভাল লাগতেছে না এই তোর দোকান বিক্রি করলে কয় টাকাই বা হবে আর তোর এমন কোনো জমি জিরাত নাই যে সেটা বিক্রি করে তুই এত টাকাগুলো ম্যানেজ করবি আমি তো সেই চিন্তাই করতেছি আমার কিছু ভালো লাগতেছে না দোস্ত কী করবো তুই কোন জায়গাতে ধার টার কর টাকা তুই আমার জানিস না আমি এত টাকা কমতে হালাত করবো আমার কীটা আছে ক তুই এক কাম কর তুই ব্যাপারটা তো শ্বশুরে জানা সে মনে কর মুরব্বী মানুষ এদিক ওদিক থেকে জোগাড় করে দিতে পারে তুই বিদেশ যায় শোধ করে দিবি টাকা এটা হতে পারে বাবাজি আরে আব্বা কি ব্যাপার আপনি আমার দোকানে আসছেন এটা বিরাট সৌভাগ্য হওয়ার জন্য বাবাজি তোমার দোকানে তো আমি আগেও আসছি সৌভাগ্যের কথা তোমার আজকেই মনে হইল নানা ভাই আসো এদিকে আসো নানা ভাই আমি তো বাড়িতে চলে যাচ্ছি যাওয়ার আগে ভাবলাম তোমাকে সাথে দেখা করে যাই কি করছেন আপা আপনি চলে যাচ্ছেন মানে আরো কটা দিন থাকে যান আপনারা তো ভালো মন্দ কিছু খাওয়াতেই পারলাম না 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 বাবাজি না না কালকেই আমার ডাক্তারের সাথে দেখা করা লাগবে ডাক্তার কালকে আমার এই অপারেশনের ডেট দিয়ে দিবি বুঝছো না না ভাই এই টাকাটা তুমি দাও এটা দিয়ে একটু সফট মফট কিছু কিনে খায় শরীরটার দিকে খেয়াল রাখবো দাঁড়া দিচ্ছিস কেন যা তখন মধ্যে আহারে নজুরে দশটা টাকা না দিয়ে আমারে লাখখানেক টাকা দিতেন তাহলে আমি নজুরে প্রতিদিন ওরম দশটা করে টাকা দিতে পারতাম লজেন্স খাওয়ার জন্য আমি সত্যি সত্যি রাজ রানী বানাই ছাড়বো শুধু তুই যদি একটুখানি আমার আমি যদি
আমি যদি কি না কি মনে করিসেন আমি কিছু বুঝি না না আমার রাজরানী হওয়ার দরকার নেই নিজে মনে মনে রাজা সাইজে বসে থাকেন সারাদিন কনে আসিলে তোমার মাথা টাথা ঠিক আছে তো কার কাছে জমি বন্ধক দিয়ে আসো তুমি মুখ্য সূক্ষ্ম মানুষ আবার টিপ ছয় দিয়ে আসনি তো সেটা জানা তোর দরকার কি শুধু জেনে রাখ বিদেশে আমি যাবই জমি জমার ব্যবস্থা সব করেছি বন্ধক দিছি সাথে কিছু টাকাও লাগবে আল্লাহরে এটা তুমি কি করলে ওই মন্ডপায় তো কোনো মতে জীবন নিয়ে ফিরে আসে তুমি কি জীবন বাসে ফিরে আসতে পারবে আমার নজর কি হবে কি কই চুপ থাক কালে অনেক কিরে কথাবার্তা জেনে রাখ বিদেশে আমি যাবই আর মানুষের উপরে উঠতে গেলে একটু একটু ঝুঁকি নিয়েই লাগে বিলাইবে সারা জীবন না পাইছে ভাগ হয়ে একদিন বাঁচা অনেক ভালো বুঝিস এই অভাবের পুষ্টি আমি কি নাই অভাব আর অভাব আমার কিছু টাকা ধার লাগবে আমি চিন্তা করেছি তুই তোর বাপের কাছে তে আমার এই ধার টাকাটা এনে দিবি আমি বিদেশ করে সব শোধ করে নেবো কি কি করছি তুই শুনতে পাচ্ছিস না তোর বাপের তে টাকা ধার করে এনে দিবি আমি শোধ করে দিবানে আমি আর সোজা কথা আমি বিদেশ করব কাল সকালে তুই তোর বাপের বাড়ি যে টাকা নিয়ে আসবি ইরাম করে আনবি সেটা আমার জানা দরকার নেই আমি বিদেশ করে সব টাকা শোধ করে দেবো ঠিক আছে মানুষ আমার বাঘ হয় কি করে কি হয়েছে সেটা ক আরে দেখো তো কান দে আবার আয় ঘরের মধ্যে আয় মন খারাপ করে আসিস না মা রে সব ঠিক হয়ে যাবে মা সব ঠিক হয়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিন সব ঠিক করে দেবে দেখিস আমি একটা কথা বুঝতেছি না
জামাইয়ের বিদেশে যাবার ভূত মাথায় চাপলো কেন কত? আমি ওই সাইকেল ভাড়া করে আপনার বাড়ি বেড়াতে আসিনি। আপনার বিয়ে আপনারা কিছু কয়নি? কয়েছে কিন্তু কত? এত টাকা আমি কনে পাবো? আপনি কনতে পাবেন সেটা আমি কিরাম করে কব? কিন্তু আমি একটা কথা সাফ সাফ করে দিচ্ছি, আপনি যদি টাকা দিতে না পারেন তাহলে কিন্তু আপনার মেয়েরে আমি আর নেব না। মেয়ের সুখের জন্য আমার জমি জায়গা সম্পত্তি যা আছে সব বিক্রি করে আমি তোমার টাকা দেবো বাবা। কিন্তু টাকা দেওয়ার আগে আমি একটা কথা তোমার পাব, বিদেশে যাওয়ার ব্যাপারে তুমি আরেকবার চিন্তা ভাবনা করে দেখো। কি করবো আপা, কোন বিয়ের পরতে আপনার মেয়েটারে একটা নতুন শাড়ি পর্যন্ত কিনে দিতে পারিনি, আপনার এই নাতিটারে একটা ভালো মন্দ খাওয়াতে পারিনি, আমার এই অভাব আর ভালো ঠায় না আব্বা। আমি এই অভাবের মুখে চাটা মারতে চাই, আমি বিদেশ যেতে চাই আব্বা। ঠিক আছে ঠিক আছে, বুঝেছি বুঝেছি, আর ক্ষতি হবে না। আসো বাবা ভিতরে আসো, আমি যদি মরে যাই গ্রামের ভালো কাজগুলো তুই আর গরিব মিলে চালায় যাস। হ্যাঁ বাজে কথা কয় না তো বন্ধু ভাই, সামান্য জ্বর হয়েছে ভালো হয়ে যাবে, খুব বেশি কথা কয় নাই। কী রে বন্ধু বয় কি রে দোস্ত, আমি তো মেলা জায়গা খোঁজাখুঁজি করে তোরে না পায়ে পরে বাড়ি পর আসলাম, কি অবস্থা এখন শরীর? তেমন কিছু না, ওই বিদেশ যাওয়ার পর থেকে মাঝে মাঝে শরীরটা একটু খারাপ হয়ে যায়। তা বাদ দে, তোর কি অবস্থা তাই তো? শোন দোস্ত, এই যে এই জায়গায় পুরো টাকা নিয়ে আসছি দোস্ত। হ্যাঁ রে দোস্ত, তা তুই আমাকে তো দাওয়াত দাওয়াত করে খাওয়াবি না, ভাবি রাতে রান্না খাতাম তখন কি মরে টরে যাই, কি করিস ধর? তুই যে কি সাই পাস কথা কইস না, শোনেক না তোকে ভাবি কি কয় জানিস, তুই যদি আমার বিদেশ বিয়ে যাতে পারিস তাহলেই নাকি সে তোকে দাওয়াত করে খাওয়াবে, কদিনই কথা। তাহলে তোর মরা যাবে না, তোর তো বিদেশ নিতেই হয়, কি করিস ধর? ভাবি রান্না খাতেই হয়। শোন আমি তাহলে কদিনের জন্য শহরে যাবো, ট্রাভেলসের কাগজপত্র সব রেডি করতে হবে না তো, আমি আসলে কিন্তু তোর ফ্লাইটের ডেট পড়বে, তুই এদিক দিয়ে রেডি হয়ে থাকবি, ঠিক আছে? আচ্ছা, কই জ্বর তো নেমে গেছে মনে হচ্ছে, একটু কমেছি দোস্ত, শরীরটা একটু যত্ন নিস। হ্যাঁ আমার বিষয়টা একটু দেখ দোস্ত। হ্যাঁ তুই কিছুক্ষণ থাকবি? আর আমি থাকি, পরে আসছি, তাহলে থাক, আমি দিলাম। তারপর বাপ দেখাইস বোঝা যাবে।
খালি তুই আমার কিছু করছিস না রে। টাকা জমা দেওয়ার পর তো এখন পর্যন্ত কোনো খোঁজ খবর আসেনি, তারপরে মনের মধ্যে তো নাচ কিসে, যাবা তো যাবা, এই কদিন একটু দোকানটা খুললেই হতো না। শোন, আমি উপরের দিক তাকাইছি তো তাকাইছি, নিচের দিকে তাকাচ্ছি না, বুঝতে পারছিস? ভুলি যায় না, ওই দোকান দিয়ে এতদিন সংসার চলেছে। অসুবিধে কি, এখন অন্যভাবে চলবে। ওই রে নদু, কনে গেলি? ও বাবজান, ওর জন্য বিদেশে তো কি পাঠাবো কাদের? আব্বা, আপনি আমার জন্য বিদেশে লজেন, বিস্কিট, বড় বড় খেলনা পাঠাবেন। আচ্ছা বাবজান, তুমি যা যা করছো সব পাঠাবানি, আরো অনেক অনেক জিনিস পাঠাবানি। তোর জন্য কি পাঠাবো রে শেফালি? হ্যাঁ ও শেফালি, কি রে করছিস টা কেন? আচ্ছা ঠিক আছে, ভালো ভালো সাবান শ্যাম্পু এগুলো পাঠাবানি, চোখের কাজল, ঠিক আছে? আর আব্বার জন্য পাঠাবো জায়নামাজ, তসবি, টুপি, সুন্দর সুন্দর ডিজাইনের। তার চিকিৎসার সব টাকা তোমারে দিয়ে সে তো এখন মরে মরে, তার জন্য কাফনের কাপড় পাঠাও। এই কি করলি তুই, কাফনের কাপড় মানে? আর কি আসছে তুমি মানুষ তো? হ্যাঁ এটা তুই কি করলি, কি করলি কথা? কাল কোনে যাবো, দুটো ভালো মতো কথা কবে না? তার সত্যি সত্যি আমার বিদেশ যাওয়া হচ্ছে রে মন্টু। ওরে দোস্ত রে, অনেক ধন্যবাদ দোস্ত। তোর কাজ পড়িছে কসাইখানে? আচ্ছা আল্লাহ একবার কইয়া খালি গরু ছাগল জবাই করি। হ্যাঁ দিবানে জবাই করে দিবানে। আর শোন, আমার শরীরটা ভালো যাচ্ছে না। আচ্ছা জানি তো যাইছি, তো আমি বাড়ি যাই। আচ্ছা তুমি রেডি হ, পরশু আমাকে ফ্লাইট, পরশুদিনই ফ্লাইট, কালকে ঢাকা যেতে হবে। আচ্ছা আচ্ছা তুই তাহলে বাড়ি যেয়ে রেস্ট ফেস্ট কর। হ্যাঁ আচ্ছা আচ্ছা দোস্ত, শোন জবাটা দেখলে পাঠাই দিস। আচ্ছা আমি আল্লাহর কাছে দুহাত তুলে দোয়া করি, তোমার মনোবাঞ্ছা যেন আল্লাহ পূর্ণ করে দেয়। তুমি ভালো থেকো বাবা, দোয়া করবে। আমারও তো খারাপ লাগতেছে, আমি আসলে বুঝতে পারিনি এতদিন তুই আমার এতটা ভালোবাসিস। আচ্ছা
কবে কবে তুই এরকম ভালোবাসা আমার জন্য লুকিয়ে রাখছিস? হ্যাঁ ভাল লাগতেছে না, আমারও মন খারাপ হচ্ছে। মনে যাও মনে তোকে কতদিন পর আবার দেখতে পাবো। শোন মার কথা মনোযোগ দিয়ে শুনবি, বেশি দুষ্টাম করবি না, মনোযোগ দিলে আবার করিস বাবা। বড় করে তোর আমি ডাক্তার বানাবো, ঠিক আছে? ডাক্তার হবি, আর বিদেশে তোর জন্য কি আনা লাগবে বলে? ঠিক আছে, ভালো থাকিস বাপ, আমি তাহলে যাই। আমি এই যে বেরোচ্ছিলাম, বিদায় নিচ্ছিলাম, কোনো সমস্যা নেই, চলে দেরি করলি আবার খিলাই মিস হয়ে যেতে পারে। মন্টু কি আছে? মন্টু হ্যাঁ মন্টু আর নেই। মন্টু নেই মানে কি কইস? কি আছে মন্টুর? মন্টুরে আর ঠিক কোনোদিন দেখতে পাবি। হায় কি করছে ওরম একটা ভালো মানুষ, এরকম করে বলে যাচ্ছে পারে না। ওরে জানে দোস্ত, মন্টু যে এত বড় বাটপার এটা আমিও বুঝতে পারিনি। সে গত রাতে ফ্লাইটে চলে গেছে। কি কইস, মন্টু মরে নাই, শুইলে গেছে আমারে না নিয়ে। তাহলে আমি যা মানে কার সাথে? আমার টাকা? তুই আর বিদেশ জাতি পারতেছিস কেন? মন্টু তোর টাকা মারে চলে গেছে। কি কইস, মন্টু তো নিজে আমার ভিসা দিল, এই ব্যাগের মধ্যে রাখছি পাসপোর্ট। ওটা জাল, এই ব্যাগ চিঠি দেখ। তাইবার কোন দেশে যাচ্ছিস? যা যা বাপ বেটা দুইজন বিদেশ যা। আমি মুত